প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী এবং প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 5 আগস্ট 2020, 21 শ্রাবণ 1427। স্বাস্থ্য অধিদপ্তর থেকে আমি অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা প্রতিদিনের মতো আজও কোভিড-19 স্বাস্থ্য বুলেটিন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। 83টি পরীক্ষাগারে কার্যক্রম চলমান আছে। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 11,964টি এবং PCR পরীক্ষা হয়েছে গত 24 ঘন্টায় 11,160টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 12,12,416টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,654 জন। এ পর্যন্ত শনাক্ত 2,46,674 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.78% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.35%। 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1,890 জন। এ পর্যন্ত সুস্থ 1,41,750 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.46%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করলেন 3,267 জন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে পুরুষ 25 জন, নারী 8 জন। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন পুরুষ 2,574 জন এবং নারী 693 জন। শতাংশ বিবেচনায় 78.79% পুরুষ এবং 21.21% নারী। বয়স বিভাজনে 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন 31 থেকে 40 বছর 2 জন, 41 থেকে 50 বছর 4 জন, 51 থেকে 60 বছর 8 জন, 61 থেকে 70 বছর 10 জন, 71 থেকে 80 বছর 6 জন, 81 থেকে 90 বছর 1 জন এবং 91 থেকে 100 বছরের 2 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা 0 থেকে 10 বছর 18 জন, 11 থেকে 20 বছর 32 জন, 21 থেকে 30 বছর 87 জন, 31 থেকে 40 বছর 214 জন, 41 থেকে 50 জন, 51 থেকে 60 বছরের 938 জন এবং 60-এর অধিক বয়সের 1,526 জন। বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা গত 24 ঘন্টায় ঢাকায় 18 জন, চট্টগ্রাম 9 জন, রংপুর 3 জন, খুলনা, রাজশাহী এবং বরিশাল বিভাগে 1 জন করে। এ পর্যন্ত বিভাগ অনুযায়ী মৃতের সংখ্যা ঢাকা 1,567 জন, চট্টগ্রাম 784 জন, রাজশাহী 199 জন, খুলনা 238 জন, বরিশাল 128 জন, সিলেট 154 জন, রংপুর 127 জন এবং ময়মনসিংহ 70 জন। 24 ঘন্টায় হাসপাতালে মৃত্যুবরণ করেছেন 31 জন এবং বাড়িতে 2 জন। হাসপাতালের তথ্য, ঢাকা মহানগরীর সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 2,127 জন এবং ঢাকা মহানগরীর ICU শয্যায় রোগী ভর্তি আছেন 186 জন। চট্টগ্রাম মহানগরীতে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 238 জন এবং চট্টগ্রাম মহানগরীর ICU শয্যায় রোগী ভর্তি আছেন 21 জন। সারা দেশের অন্যান্য হাসপাতালে সাধারণ শয্যায় রোগী ভর্তি আছেন 1,557 জন এবং সারা দেশের অন্যান্য হাসপাতালে ICU শয্যা রোগী ভর্তি আছেন 95 জন। সারা দেশে সব মিলিয়ে শয্যা সংখ্যা, সাধারণ শয্যা সংখ্যা 15,240টি, রোগী ভর্তি আছে 3,922 জন এবং শয্যা খালি আছে 11,318টি। সারা দেশে ICU শয্যা সংখ্যা 548টি, রোগী ভর্তি আছে 302 জন এবং শয্যা খালি আছে 246টি। সারা দেশে অক্সিজেন সিলিন্ডারের সংখ্যা 12,520টি, সারা দেশে হাইফ্লো নেজাল ক্যানুলার সংখ্যা 334টি এবং সারা দেশে অক্সিজেন কনসেন্ট্রেটরের সংখ্যা 160টি। 24 ঘন্টা আইসোলেশনে যুক্ত হয়েছে 758 জন এবং আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 24 ঘন্টায় 794 জন। এ পর্যন্ত সর্বমোট আইসোলেশনে গেছেন 53,405 জন এবং এ পর্যন্ত আইসোলেশন থেকে ছাড়া পেয়েছেন 34,950 জন। বর্তমানে আইসোলেশনে আছেন 18,455 জন। 24 ঘন্টায় কোয়ারেন্টাইনে যুক্ত হয়েছেন 1,847 জন এবং 24 ঘন্টায় কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন 2,613 জন। এ পর্যন্ত কোয়ারেন্টাইনে 4,43,679 জন এবং এ পর্যন্ত কোয়ারেন্টাইন থেকে ছাড়া পেয়েছেন
3,90,329 জন বর্তমানে কোয়ারেন্টাইনে আছেন 53,350 জন। হটলাইন তথ্য, 24 ঘন্টায় মোট ফোন কলের সংখ্যা 71,514, এর মধ্যে স্বাস্থ্য বাতায়ন 16263 এই নাম্বারে ফোন এসেছে 11,075, 333 এই হটলাইনে 60,025 এবং IDCR এর হটলাইন নাম্বার 10655 এটাতে 414। এ পর্যন্ত মোট হটলাইন ফোন কলের সংখ্যা 1,82,53,517। টেলিমেডিসিন সেবা, 24 ঘন্টায় COVID-19 টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেছেন 4,294 জন এবং এ পর্যন্ত মোট COVID-19 স্বাস্থ্যসেবা টেলিমেডিসিনের মাধ্যমে গ্রহণ করেছেন 1,64,921 জন। স্ক্রিনিং কার্যক্রম, মোট 24 ঘন্টায় 1,667 জনকে স্ক্রিনিং করা হয়েছে, এর মধ্যে 3টি আন্তর্জাতিক বিমানবন্দরে 1,165 জন, সকল স্থল বন্দরে 323 জন, 2টি সমুদ্র বন্দরে 179 জন। এ পর্যন্ত সকল বিমানবন্দর, স্থলবন্দর এবং সমুদ্র বন্দর এবং ক্যান্টনমেন্ট রেল স্টেশনে স্ক্রিনিং হয়েছে 8,02,007 জন। দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় শনাক্ত হয়েছে 55,641 জন, এ পর্যন্ত দক্ষিণ পূর্ব এশিয়ায় শনাক্ত 22,42,656 জন। মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় 24 ঘন্টায় 899 জন এবং এ পর্যন্ত 47,574 জন মৃত্যুবরণ করেছেন দক্ষিণ পূর্ব এশিয়ায় COVID-19 আক্রান্ত হয়ে। বিশ্বে 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 219,862 জন এবং এ পর্যন্ত শনাক্ত 1,81,42,718 জন। বিশ্বে 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 4,278 জন, এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 691,013 জন। দক্ষিণ পূর্ব এশিয়া এবং বিশ্ব পরিস্থিতি সূত্র, সিচুয়েশন রিপোর্ট, বিশ্ব স্বাস্থ্য সংস্থা 197, 4 আগস্ট 2020। এই ছিল আমাদের হাতে তথ্য। শেষ করবার আগে আবারও বিনীত অনুরোধ জানাবো, আপনারা অবশ্যই নিকটস্থ যেখানে নমুনা সংগ্রহ করা হয়, অবশ্যই যার লক্ষণ উপসর্গ থাকবে বা যারা শনাক্ত ব্যক্তির সংস্পর্শে আসবেন নমুনা পরীক্ষা করাবেন, এবং নমুনা পরীক্ষার মাধ্যমেই আমরা এই রোগ প্রতিরোধ করতে পারব। আর যারা অশনাক্ত হবেন তারা অবশ্যই আইসোলেশনে থাকবেন। তাছাড়া আমরা যে স্বাস্থ্য নিয়মগুলো বলি সেই নিয়মগুলো মেনে চলবেন, যেমন সঠিকভাবে মাস্ক পরা, বারবার সাবান পানি দিয়ে হাত ধোয়া, সামাজিক দূরত্ব বজায় রাখা এবং জনসমাগম এড়িয়ে চলা, কাশি শিষ্টাচার মেনে চলা, এবং প্রত্যেকটি জিনিস একই সাথে করতে হবে, শুধু বিচ্ছিন্নভাবে একটি না, সবগুলো স্বাস্থ্য নিয়ম একই সাথে পালন করতে হবে, তবেই আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো এবং এই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো। আপনারা সবাই সচেষ্ট থাকেন, সচেতন থাকেন, সতর্ক হন, নিজেকে যেমন রোগমুক্ত রাখবেন আপনার পরিবারের সকলকেও আপনি রোগমুক্ত করতে সহায়তা করবেন এবং সকলই সহ পরিবারের সকলই সহ এই নিয়মগুলো মেনে চলবেন। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠ আছেন, যাদের অসংক্রামক ব্যাধি আছে যেমন উচ্চ রক্তচাপ, হার্ট ডিজিজ, কিডনি ডিজিজ, ক্যান্সার, ডায়াবেটিস বা অন্য আরও ফুসফুসের অসুখ, যা অসংক্রামক ব্যাধি আছে, তারা অনেক বেশি সতর্ক থাকবেন, কারণ তাদের ক্ষেত্রে করোনা আক্রান্ত হলে বা আক্রান্ত হলে জটিলতা বাড়ে। এবং যারা ধূমপান করছেন তাদের জন্য এই রোগ আক্রান্ত হলে জটিলতা বৃদ্ধি পায়। কাজেই আপনারা সবাই সুস্থ থাকবার জন্য সচেতন হন, সতর্ক থাকুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।